লকডাউনে প্রকাশ্য দিবালোকে নির্জন রাস্তায় লুটপাট। রাস্তায় ধান বোঝায় চলন্ত লরি থামিয়ে রীতিমতো লুটপাট চালালো সে। না, কোনো দুষ্কৃতির কাজ নয় এটা, এই লুটপাট চালালো স্বয়ং গজরাজ। ঘটনাস্থল বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের পশ্চিম মেদিনীপুর জেলার সীমানা লাগোয়া কারডাঙার জঙ্গল। বাঁকুড়ার সারেঙ্গা থেকে রোড চন্দ্রকোনা রাস্তায় এদিন সকালে একটি হাতি দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে পড়ে ধান বোঝাই একটি চলন্ত লরি। এরপরেই ওই লরিতে থাকা ধান নামিয়ে খেতে শুরু করে হাতিটি। খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষ ভিড় জমান। তাতে অবশ্য বিশেষ ভ্রুক্ষেপ ছিল না গজরাজের। সে দিব্যি দাঁড়িয়ে পড়া লরি থেকে প্রায় মিনিট কুড়ি ধরে ধান খেয়ে তারপর ধীর পায়ে সীমানা পেরিয়ে ঢুকে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলায়। বাঁকুড়া থেকে তাপস সিনহা, রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ। यार केला बिरियार भाव के अच्छे मांदर मांदर से मोरू हाँ छाड़ी दो।